হ্যালো গাইজ আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে খুবই আর্লি মর্নিং পাঁচটার কাছাকাছি বাজে পৌনে পাঁচটা বলা যায় তো আজকে দুইটা ভিডিও করব একটা চ্যানেলের জন্য আর একটা হচ্ছে মানে দুইটাই চ্যানেলের জন্য একটা এই চ্যানেলের জন্য আরেকটা হচ্ছে আপনার আমার মেইন চ্যানেল জয়ামিন যেটা হচ্ছে ইংরেজিতে আমি রিভিউ করি তো ওখানে একটা লিস্ট করবো আপনার চাই দেখতে পারেন তো আপনার জয়ামিন দিয়ে সার্চ দিয়ে আমার চ্যানেল পেজ যাবেন যদি ওই চ্যানেল আপনার সাবস্ক্রাইব করা থাকে আপনার সাবস্ক্রাইব করে নিতে পারেন ওখানে আমার অনেক রিভিউ আছে তো বাংলায় মাঝে মাঝে রিভিউ করি অনেকেই বলেন যেটা আপনাদের উপকার হয় এবং একই সময় কিছু এক্সট্রা কথাবার্তা বলি এটা আপনার পছন্দ তো আজকে হয়তো সেটা করব বাট অ্যাকচুয়ালি শুতে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার আসলে এনার্জি অনেক কম আজকে এনার্জি কমে অর্থে যে রোদের কারণে আমার শরীরটা খুব খারাপ করছে প্রচণ্ড গরম কাজ টাজ করে বিগত ত্রিশ দিন ধরে আমি দৌড়াদুরির মধ্যে আছি এবং কোনো ব্রেক পাচ্ছি না মানে একটু রেস্ট নিবো টানা ঘুমাবো এরকম হচ্ছে না তো শরীরটা অনেক খারাপই করতেছে এবং দুর্বল লাগছে প্রচুর আমি ঘুমায়েও কাভার করতে পারছি না তো ভয়েসে একটু যদি মানে শোনায় কম সাউন্ড শোনা যায় আপনারা আশা করি বুঝবেন সবাই সাবধানে থাকেন পানি খেয়েন বেশি করে ঠান্ডা খায় না বরফ বরফটরফ খায় না একই সাথে আপনারা মানে বাইরে যত কম পারা যায় যেন মানে রোদের সময় বাইরে যান না মানে দিনের বেলায় ওই সময় প্রচন্ড ডিহাইড্রেশন হয় পানি চলে যাওয়ার কারণে শরীরটা সল্ভ বের হয়ে যায় তো এইটা একটা জিনিস আরেকটা হচ্ছে আপনারা মানে একটু মানে এই কয়েকটা দিন মনে হয় গরমটা কমা পর্যন্ত একটু সাবধানে থাকে তিনটা পারফিউম নিয়ে আলাপ করবো তিনটা পারফিউম খুবই পুরোনো পারফিউম এবং ক্লাসিক টাইপের বলা যায় অলরেডি এগুলো ক্লাসিকের পর্যায়ে চলে গেছে এই অর্থে যে পারফিউম গুলো অনেকদিন ধরে মার্কেটে আসে এবং পারফিউমগুলোর মানে সম্পর্কে সবাই মোরালেস জানেন তো অনেকে আবার আছেন যারা নতুন ফ্রেগনেস গেমে আসছেন তারা মানে ব্লু অ্যাকোয়াটিক ফ্রেশ এই টাইপের খুঁজেন তো তিনটায় মোটামুটি মানে বলা যায় যে ডিজাইনার পারফিউম এবং দুইটা মোটামুটি অ্যাফোর্ডেবল একটা একটু দাম বেশি তো খুব বেশি এক্সপেন্সিভ পারফিউমের কথা বলবো না একদম প্রথম যেটা দেখায় সেটা হচ্ছে দ্য ক্লাসিক নটিকা বয়াজ নটিকা বয়াজ যদি আপনারা নাম না শুনে থাকেন তো আপনার ডেফিনেটলি ইউটিউবে চেক দেবেন দেখবেন এটার হাজার হাজার ভিডিও আছে তো ডিজাইনার গেমে নটিকা বয়েজ একটা টপ সেলার পারফিউম এটা আমি দুইশো এমল নিচ্ছি বিকজ বটলটা আমার সুন্দর লাগে দেখতে ইউজুয়ালি একশো এল বটল এরকম হয় একটু সাইজের হয় এটাকে জাস্ট ডাবল করলে জাস্ট দুইশো এম এল হয় তো এই পারফিউমটাকে খুব কম দামে পাওয়া যেত এক সময় খুবই কম দাম ছিল এই পারফিউমটা বাংলাদেশের মার্কেটে আমি বিশ্বাস করি দুই হাজার আগে মেবি দুই আড়াই হাজার টাকায় পাওয়া যেত দুই হাজার দুশো টাকায় পাওয়া যেত মাঝে মাঝে এটাকে বলা হয়তো চিপি চিপি বলতে একদম অ্যাফোর্ডেবল একটা পারফিউম সবাই কিনতে পারতো বা সবাই কিনতো না বা সময়ের সাথে সাথে দুই হাজার ষোলো থেকে এখন অলমোস্ট আট বছর আট বছরের মধ্যে এটার দাম অনেকবার বাড়ছে এবং এটার দাম এখন কোনো কোনো জায়গায় আমি দেখছি কোন কোনো ফিজিক্যাল শপে চার সাড়ে চার হাজার টাকা পর্যন্ত সেল করা হয় তো আপনারা বুঝতে পারছেন এই পারফিউমের দাম কতটা বাড়ছে অলমোস্ট ডাবল তো অলমোস্ট চার চেয়ে বেশি তো মিনিমাম আমি মনে করি যেটা কিনতে গেলে আপনার মিনিমাম পড়বে সাড়ে তিন হাজার টাকার মতো এরকম দাম আমি শিওর না এরকমই আমি যতদূর জানি মানে সবচেয়ে কমে পাইলে এরকম দাম পড়বে আর যদি তার চেয়ে কমে পান মার্কেট প্লেসে পান ভালো ডিলে পান নিয়ে নেবেন তো পারফিউমটা আসলে সবার জন্য না শুরুতে বলে নিই পারফিউমটার স্পেশালটি আছে কিছু ভালো দিক আছে আবার কিছু নেগেটিভ নেগেটিভ বা ইউনো মানে সমালোচনাও আছে তো ভালো দিকের মধ্যে আমি বলতে গেলে একটা পারফরমেন্স ফ্রেশ পারফিউম হিসাবে বেশ ভালো এখন বেশ ভালো বলতে অনেকে আবার যারা নতুন তারা একটু ভিন্নভাবে বুঝেন আমি একটু বুঝাই নিই যে আপনাদেরকে পারফিউমের আপনারা অনেক আশা করেন যে বিদেশের রিভিউ দেখেন যে দশ পনেরো ঘন্টা থাকে এই ধরনের পারফিউমের পারফরমেন্স কোনো পারফিউম থেকে আশা করবেন না স্পেশালি সামারের মধ্যে এটা হচ্ছে আমার ফার্স্ট রিকোয়েস্ট কারণ যারা নতুন আসছেন তারা এই জিনিসটা বুঝেন না অনেকে দুই হাজার টাকা স্পেন্ড করে আমি দেখেছি ডিসঅপয়েন্টেড যে দুই হাজার টাকা স্পেন্ড করে একটা পারফিউম তিন চার ঘন্টা বেশি থাকে না এটা নিয়ে আপনার ডিসঅ্যাপয়েন্টেড ম্যাক্সিমাম পারফিউম বাংলাদেশের কন্ডিশনে দুই তিন ঘন্টা বেশি মতো থাকে না এটি হচ্ছে রিয়েলিটি এখন যে গরম এটা আমি বারবার বলি এই গরমে কোনো পারফিউম আসলে ওয়েদারটা পারফিউমের জন্য আসলে সুইটেবল না তো আপনারা যদি চান ইউজ করতে ইউজ করতে পারেন বাট মোর দেন পারফিউম আপনাদের ইউজ করতে হচ্ছে ডিওডোরেন্ট এবং আপনার শাওয়ার করতে হবে এভরিডে নাহলে আপনার শরীর থেকে আপনার একটা মানে বাজে মানে বডি ওডোর আসবে আমি মানে ইউজ করি অফকোর্স এভ্রিডে ইউজ করি এবং এটা হচ্ছে আপনার মানে একটা বেসিক যেহেতু আপনার আন্ডার আর্ম যেটা সেখান থেকে আপনার ডিও ভালো ধরনের ডিও ইউজ করলে আপনার যতই গরম হোক আপনার মানে আপনার থেকে স্মেল মানুষ পাবে না এটা খুব ইম্পর্টেন্ট আর আপনি শাওয়ার না করেন মাথাটাতে প্রত্যেক ঘামায় বা আপনি এমন তো পরিষ্কার পরিচয়মায় অঙ্গ বাট আপনার গরমকালে খুবই ইম্পর্টেন্ট আপনারা প্রতিদিন প্রত্যেকদিন শাওয়ার করার চেষ্টা করবেন দুইবার হলে দুইবার সকাল একবার মেবি ঘুমের আগে একবার আপনার ভালো লাগবে তো না হলে শরীরটা অনেকেই ইয়ে লাগে খারাপ লাগে তো এরপরে পারফিউম ইউজ করছে না ইউজ করতে পারেন বাট একটা টিপ আমি সবসময় দিব যে আপনার টিপসটা হচ্ছে যে স্কিনের চেয়ে আপনার শার্টে বেশি করে পারফিউম ইউজ করবেন ধরেন এই পারফিউমটা যদি ছয় সাতটা স্প্রে মারেন এটা অলরেডি অনেক বেশি স্প্রে কিন্তু যেহেতু বাংলাদেশের কনে একটু ডিফিকাল্ট আপনার মানে ধরেন এই পারফিউম থেকে আমি নর্মালি চার পাঁচ ঘন্টা পাই হ্যাঁ ইন অ্যাভারেজ এর এরকম পারফরমেন্স পেতে গেলে আপনার এখনকার ওয়েদারে ছয় সাতটা স্প্রে মারতে হবে শার্টে দিলে মোটামুটি থাকবে বাট আপনি যদি অফিস করেন বা কিছু দিনের শেষে জিনিসটা আসলে আস্তে আস্তে মানে একটু উইক হয়ে আসবে এবং হালকা হয়ে আসবে বাট এটি এই পারফিউমটার স্পেশালটি এখন নেগেটিভ সাইডে বলতে গেলে পারফিউমটার স্মেলের মধ্যে কিছু কিছু মানে স্মেল আছে যেমন ধরেন নোটস আছে যেটা হচ্ছে যে সুইট অ্যাকোয়াটিক সিট্রাস এগুলো এটার মধ্যে নাই এই পারফিউমটা খুবই সল্টি অ্যাকোয়াটিক বলা হয় এবং পারফিউমটার হচ্ছে কিউকাম্বার গ্রিন অ্যাপল নোট আছে মাস্ক আছে হেভি তো পারফিউমটা আসলে সবার জন্য না আপনি যখন প্রথমে লাগাবেন আপনার কাছে মনে হতে পারে যেটা একটু সমুদ্রের পানির মতো একটু মানে লবণাক্ত ওই টাইপের অনেকবার সি উইড এই টাইপের স্মেল মনে করেন যে মাছের মতো আমি মনে করি এটার মধ্যে সেরকম স্মেল আছে বাট এটার মধ্যে সুইট এবং সিট্রাস টাইপের কোনো নোটস নাই সো এই কারণে আমি বলবো যেটা আপনি ট্রাই করে নিতে পারেন টেস্ট করে নেবেন নেওয়ার আগে কিন্তু পারফিউমটা আমার কাছে মানে আমি সবসময় রেকমেন্ড করি এটা আমাদের পারফিউম কমিউনিটিতে খুব ভালো একটা রেপিটেড পারফিউম তো এবারও দুইটা আছে সরি ডিহাইড্রেশনের অবস্থা খুবই খারাপ গোসল করলাম একটু আগে ইভেন ভোরবেলায় মানে শরীর খুব ভালো লাগতেছে তো সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা পারফিউম খুবই পপুলার একটা পারফিউম আজারোস ক্রোম এই পারফিউমটা অনেক দিন ধরে মার্কেটে অনেক বছর ধরে এবং আমার মনে হয় এটা আপনার পুরোনো দিনের পারফিউমগুলোর মানে একই সময় যখন রিলিজ হয়েছিল সিকে ওয়ান অ্যাকোয়াডিজিও তারপর হচ্ছে আপনার কুল ওয়াটার ওটার একটু পরে এটা রিলিজ হয় এবং পারফিউমটা এই হাউসের সবচেয়ে টপ সেলার এবং মানি মেকার এই অর্থে যে পারফিউমটা সবচেয়ে বেশি সেল হয় এখনও পর্যন্ত টপ সেলারগুলোর মধ্যে একটা হচ্ছে ক্রোম এখন এই ক্রোমটা কারা কিনে ক্রোমটা আপনার ফ্রেগ্রেন্স কমিউনিটি যারা আছে ধরেন কালেক্টার কিংবা রিভিউয়ার কিংবা এনথুজিয়াস গ্রুপ মেম্বার ওরা কিনে না এই পারফিউমটা কিনে হচ্ছে বাজারে যারা যায় রেগুলারলি বিদেশে মার্কেটে কি হয় সব পারফিউমে আধা করে একটা করে ধরেন ওদের একটা বুটিক থাকে যে ধরেন বারবেরি হাউস আবার কোনো কোনো জায়গায় ক্যালভিন ক্লাইন ওদের নিজস্ব হাউস থাকে এবং ধরেন আলাদা একটা শপের মধ্যে বিভিন্ন ব্র্যান্ড একসঙ্গে থাকে ডিওর স্যানের আলাদা করে থাকে তো আপনারা যদি আজার হতে যান দেখবেন যে ক্রোমের একটা সেকশন আছে যেখানে ক্রোমের অনেকগুলো আপনারা টাইপ পাবেন ক্রোম ইউনাইটেড ক্রোম ক্রোম ওয়ান সরি ইডিপি ইডিটি পারফর্ম অনেক আছে ক্রোমের হাজার অনেক ফ্ল্যাঙ্কার আছে বাট এইটা হচ্ছে বেশি চলে এই কারণে যারা আপনার নর্মালি মার্কেটে ঢুকে বিদেশে বা শপিং যায় তারা হয়তো ম্যাক্সিমাম লোকজন দেখবেন যে আমাদের মতো কিন্তু অত চিন্তা করেন নোটস কিংবা পারফিউম আসলে আসলে কেটে পারফিউমটা বানাইছে ওদের কথা হচ্ছে ভাই কোন পারফিউম করে ভালো লাগে সবসময় যেটা ইউজ করে বোতল সেই সাইডটা একটা হচ্ছে আপনার আপনার ক্রোম জাস্ট লাইক বস সারা বছর সেল হতে থাকে যে কারণে ওরা কখনো এগুলো শেলফ থেকে সরায় না ডিজি অরিজিনাল যেটা সেটাও কেউ শেলফ থেকে সরায় না ইভেন ওটা দাম বেশি মানুষ এখনো ইউজ করে যারা আপনার লয়াল ইউজার তো ক্রোমটা হচ্ছে আপনার কে বলে সোপি মেটালিক হ্যাঁ সোপি বলতে গিয়ে একটু সাবান ফ্যানা এই টাইপের গন্ধ আসবে এরকম অথবা মানে ক্লিন ফ্রেশ ওই টাইপের কিন্তু এটার মধ্যে একটা স্ট্রং মেটালিক নোট আছে যেটা আপনার ক্যাপটা দেখতে পাচ্ছেন না এটা দেখতে অনেকটা আপনার ওই ধরেন জাহাজটা যে বা লঞ্চে উঠলে আপনার দেখবেন যদি সিঁড়িগুলো হয় মেটালের তো মেটালের উঠতে গেলে আপনি পায়ের ফিল করবেন যায় রাইট তো সমুদ্রে গেলে আপনার এই মেটালিক সমুদ্রের এই জাহাজের যে মেটালিক বডিটা এটার কথা আমার মনে করায় যে আমার স্পেশালি মনে করে যে সিঁড়িগুলোর কথা তো এটার একটা নোট আছে যেটা অনেকটা শার্প এটার মধ্যে একটা ফ্লোরাল নোট আছে যেটা থেকে আপনার আমি মনে করি যে আমার শুরুতে পারফিউমটা অত মানে ফেভারেবল মনে হয়নি পারফিউমটা হচ্ছে বেস্ট জিনিসটা হচ্ছে নটিকা ভয়েজের মতো এটা অনেকক্ষণ লাস্ট করে বাংলাদেশের কন্ডিশনে ওয়ান দ্য বেস্ট পারফর্মার আজারোস এটা আপনারা ট্রাই করতে পারেন ফুল রিভিউ দেখবেন দেখার পরে আপনারা ট্রাই করবেন থার্ড স্টেপে গিয়ে পারফিউম কিনবেন কখনো ফুল রিভিউ দেখে পারফিউম কিনবেন আমি আজকে একটা জিনিস নিয়ে আলাপ করবো আপনাদের সাথে লাস্টে পারফিউমের কথা বলি পারফিউমটা দাম বহুল হচ্ছে বেশি এটা এক সময় দাম ছিল একশো এম এর দাম ছিল চার হাজার পাঁচশো টাকার মতো দু হাজার ষোলোর দিকে আমি যখন দেশে ফার্স্ট আছি এরকমই ব্যাচ হইতো এই লাইনের ম্যাক্সিমাম পারফিউম হাউসে ম্যাক্সিমাম পারফিউম বাট এখন এটার দাম চলে গেছে সাত হাজার সামথিং আপনার অলমোস্ট ডাবলের কাছে আছে এর নাম হচ্ছে টু ওয়ান টু এন ওয়াইসি ম্যান এন ওইসি আপনারা দেখতে পাচ্ছেন না কোথাও বিকজ এটা নিউ ভার্সন আগের ভার্সনকে বলতো টু ওয়ান টু এন ওয়াইসি ম্যান এখন বলা হয় টু ওয়ান টু ম্যান এবং আগের যে দুশো মালটা ছিল এটা ছিল পুরোটা এই কালারের ক্যাপের যে কালারটা দেখতে পাচ্ছেন পুরো প্রোপারিটা ছিল সেই কালারের এখন নতুন যেটা দেয় সেটা হচ্ছে আপনার সিলিন্ড্রিক্যাল বটলই সেম বটল উইথ ম্যাগনেটিক ক্যাপ ম্যাগনেটার সপ্তম আঙ্গুল এটা আসলে যত আমি এটা ইউজ করতে পারি না ম্যাক্সিমাম ম্যাক্সিমামটা আমার হাতে খুবই সমস্যা করে এটা ওকে তো এটা হচ্ছে আপনার খুব স্ট্রং ম্যাগনেট আপনার ক্যাপ ধরে চালিয়ে দা স্ট্রংস্ট ম্যাগনেটস ইন দ্য বটল গেম আর এটা হচ্ছে আপনার যেহেতু ট্রান্সফার জুস বিউটিফুল জুস কালার দেখতে পাবেন বাট এখানে একটা কনফিউজিং পার্ট আছে সেটা হচ্ছে এই পারফিউমটা অনেকে ব্লু জুস দেখে অন্য দুটার মতো মনে করতে পারে যেটা অ্যাকোয়াটিক এটা আসলে অ্যাকোয়াটিক না গ্রিন সেন্ট গ্রিনে অর্থে এটার মধ্যে একটা গ্রাসি নোট আছে যেটা হচ্ছে আপনার এদের সিগনেচার এটার মধ্যে পেপারি একটু শার্প পেপার স্ট্রং মানে একটু ঝাঁঝালো টাইপের ঘাসের মতো একটা গন্ধ আসে এটা আপনার ফ্রেশ ক্লিন একই সঙ্গে আপনার খুব ভালো প্রজেক্ট করে ভাই খুবই ডিফিকাল্ট এই আঙ্গুল অকেজ হয়ে গেলে তো এই পারফিউমটা আমি বলবো যেটা অনেক আগের ক্লাসিক আমরা যখন ছোট ছিলাম বা সামথিং ওই সময় হয়তো আমাদের যারা একটু জুনিয়র তারা স্কুল টুলি ইউজ করতো এটা আপনার স্কুলের যারা ইউজ করে তাদের জন্য সারাদিন স্কুলে গেলেও আপনার স্পোর্টস স্টোরস করলেও পারফিউমটা যাবে না এটা এই তিনটার মধ্যে সবচেয়ে ভালো পারফর্মার এটা আপনার ট্রাই করতে পারেন এবং এটা যে কোনো জায়গায় লাগাই যেতে পারেন এটার স্ট্যাটাস অন্য দুটো চেয়ে একটু বেশি তো দু একটা জিনিস আলাপ করি মানে সবসময় আমি পারফিউমের রিলেটেড আলাপ করি এমন না দেশ নিয়ে আলাপ করি বাট আজকে পারফিউম রিলেটেড এবং দেশ দু একটা নিয়ে আলাপ করবো পারফিউমের একটা জিনিস আলাপ করি বাংলাদেশে অনেক রিভিউ আপনার দেখতে পাবেন রিভিউ করে বাংলায় এবং আমি অনেককে চিনি অনেকে আবার চিনি না তো এর মধ্যে অনেকে আবার প্রফেশনাল পারফিউম রিভিউয়ার না তারা হচ্ছে গিয়ে লাইফস্টাইল নিয়ে কথা বলে কিংবা সব কিছু নিয়ে কথা বলে তো মাঝে মাঝে প্রমোশনাল ভিডিও করে তো একটা ছেলে আছে আমি ছেলেটার নাম ভুলে গেছি এই ছেলেটা প্রায়ই দেখবেন যে রিভিউ টিভিউ করে সুট টুট পরে সে বিভিন্ন লাইফস্টাইলে কথা বলে ছেলেটা ওরকম আমার মনে হয় ওয়েল এডুকেটেড কারণ কথা বলার মধ্যে বাংলা উচ্চারণ বা গিয়ে খুব একটা ক্লিয়ার না এবং সে কথা জড়ায় যায় আমারও জড়ায় যায় বাট আমি চেষ্টা করি শব্দগুলো ক্লিয়ারলি বলার বা প্রপারলি যে যেগুলো জানি সেগুলো ঠিক মতো বলার তো এই ছিয়াটা মোস্ট প্রবলি আপনার বাংলার উচ্চারণগুলো ঠিক মতো একদম ক্লিয়ারলি করতে পারে না তারপরে তার অনেক ফলোয়ার আছে তাকে অনেকে ফলো করে এবং সে পারফিউমের সাজেশন দেয় তাই মাঝে দু একটা ভিডিও দেখছি দেখার পরে যেটা বুঝছি যে সে যখন লিঙ্ক প্রোভাইড করে একটা পার্টিকুলার সব থেকে সে প্রমোশন ভিডিও করে বটলগুলো ফ্রি পেয়ে সে রিভিউ করে এবং টাকা দেওয়া হয় তো ওইখানে সমস্যাটা এটা না সে যে কেউই রিভিউ করতে পারে সমস্যাটা আমার কোনো ইস্যু নাই তো এই থেটার কমেন্ট সেকশন আমি গেলাম দেখার জন্য মানুষজন কী বলে ওর রিভিউ দেখে তো ম্যাক্সিমাম লোকজন বলে ভাই আপনার রিভিউ দেখে পারফিউম কিনে ধরা খেয়েছি কীরকম ধরা খেয়েছি এক ছেলে বলে আমি তিনশো টাকা দিয়ে একটা আতর কিনছিলাম ধরা খেয়েছি একজন দুশো টাকা দিয়ে আঁতর কেছি ধরা খেয়েছি একজন বলে আমি বারোশো টাকা দিয়ে একটা পারফিউম কিনছি এত বড় ধরা খাইছি জীবনে আপনার মতো ধরা আর কেউ খাওয়ায় নাই তো আমি এগুলো যখন দেখলাম তখন বুঝলাম যে তার টার্গেট অডিয়েন্স হচ্ছে মোস্ট প্রবলি স্টুডেন্টস কিংবা ধরেন যারা একটু মিডল ক্লাস ওকে যারা একটু ধরেন মানে সেভ করে অনেক মানে ওদের মানে কি বলবো যে বাজেট অত বেশি না পারফিউম কেনার তারা পারফিউমের রিভিউগুলো দেখে এবং তারা পারফিউম লাইন বাই করে তো এখানে একটা জিনিস গ্যাপ আছে গ্যাপটা হচ্ছে কি ছেলেগুলো যখন রিভিউ করে বা এই ধরনের কন্টেন্ট বানায় ওরা আসলে মানে ওইটা চিন্তা করে বানায় না যে আসলে সেরকম একটা কানেকশন বা নলেজ নেই পারফিউমের সঙ্গে যে কোন পারফিউম কতক্ষণ লাস্ট করবে বা এটা কীভাবে বোঝায় বলতে হবে পারফিউমের দাম কেন বেশি একটা কোম্পানির ডিজাইনের পারফিউম দাম বেশি কম কেন হয় বা চিপ পারফিউম চিপ কেন হয় বডি স্প্রের সঙ্গে এত বেশি পার্থক্য কেন তো অনেকে ভাবে যে বডি স্প্রে কিনে তো আমি একটু ভালো পারফরমেন্স পাচ্ছি তো বডি স্প্রের সঙ্গে মেইন পারফিউমে কিন্তু অনেক পার্থক্য থাকে বিভিন্ন ধরনের পারফিউম হয় যেমন আপনার আতর হয় এগারোদ এই টাইপের অয়েল টয়েল হয় এসেন্সিয়াল অয়েল হয় আতরের মধ্যে বিভিন্ন টাইপ আছে তারপর আবার অনেকে ইউজ করে হচ্ছে গিয়ে ধরেন ওই যে কি বলে যে পিওর পারফিউম অয়েল যেটা একদম ভয়ঙ্কর মানে স্ট্রং বেটিভার ইউজ করে অনেকে তো এটা একটা টাইপ একটা হচ্ছে কেউ বডি স্প্রে ইউজ করে স্টুডেন্টরা আপনাদের মিনে বাজারে দুশো তিনশো টাকার মধ্যে পাওয়া যায় ফক পাওয়া যায় বিভিন্ন পারফিউম পাওয়া যায় ইভেন এখন ছোট ছোট পকেট সাইজের পারফিউমও পাওয়া যায় যেটা অনেকে পছন্দ করে এটা নিয়ে ফক খুব হিট হয়ে গেছে তো মেজরিটি দেখবেন মার্কেটে যারা পারফিউম কেনে যারা ইউথ বা স্টুডেন্ট তাদের তো বাজেট অত বেশি থাকে না কারণ যারা ধরেন স্কুলে যায় ওদের হাত করেছে কতই দেওয়া হয় তাই না তো ওদের কাছে এই ধরনের পারফিউম যখন আমি দেখালাম তিনটা দেখালাম মেবি এটা তাদের জন্য সুইটেবল না মেবি তাদের জন্য ডিক্যান কিনা বেটার যেটা হচ্ছে একটু কম অ্যামাউন্টে দশে এম এল বা পাঁচ এম এল পাওয়া যায় বা তারপর আমি বলবো যে তাদের জন্য প্র্যাকটিক্যালি স্পিকিং বডি স্প্রে কিনা ভালো দুইশো সেম এল আর এম এল একটা ওই দামে আপনার ডিক্যান্ডে যে কম দামে আপনারা বডি স্প্রে কিনে ইউজ করতে পারেন যদি আপনাদের বাজেট ইস্যু থাকে কারণ আপনারা যখন পারফিউম রিভিউ দেখেন বা কিনে আপনাদেরকে মনে হয় যে এটা আসলে আমরা ডিসঅপয়েন্টেড একটা দুই হাজার টাকা পারফিউম ধরা খেয়ে গেলাম অনেকে আপনার বিশ তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার পারফিউম কিনেও ভালো পারফরমেন্স পায় না কিন্তু তারা কখনো পরে না তারা ধরা খেয়ে গেছে বিকজ পারফিউম ভালোবাসার যে জিনিসটা আছে এটা আসলে একটা এমন একটা জিনিস যদি আপনার সেই ধরনের আপনার মানে ওই ধরনের স্পেন্ড করার মতো এক্সট্রা অ্যামাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন অনেকে স্টুডেন্ট আমি জানি যে পারফিউম করে ডিক্যান করেন বিজনেস করেন এবং তাদের অনেক পারফিউম আছে তারা আপনার খুব স্মার্ট এরকম স্মার্ট যে তারা পারফিউম কিনে পছন্দ না হলে বাজারে মার্কেট প্লেসে সেল করে দিয়ে অথবা শপ করে দিয়ে আরও কিছু কেনেন এবং তাদের এই জিনিসটা খুবই আমি মানে অ্যাপ্রিসিয়েট করি বিকজ তাদের মধ্যে একটা ক্ষুধা আছে যে আমি নতুন কিছু ট্রাই করতে চাই নতুন কিছু ইউজ করতে চাই অথবা রিভিউ করতে চাই অথবা মানে মানুষকে শেয়ার করতে চাই সেটা একটা জিনিস বাট আপনারা যখন দুশো তিনশো টাকা কিনে হতাশ হবেন বা পারফিউম দেখবেন যে এটা ভালো না পারফিউমের আসলে দাম ভালো পারফিউম কিনতে গেলে আসলে কোনো দামের কোনো সীমা নাই এক লাখ দুই লাখ টাকা পর্যন্ত আরও বেশিও পারফিউমের দাম হয় তো যদি আপনার মনে হয় পারফিউম কেমন এক্সপেন্সিভ আপনার পারফিউম কিনে ঢুকবেনি না এটা হচ্ছে আমার কাইন্ড রিকোয়েস্ট বিকজ যে আপনারা যখন পারফিউম গ্যাঙে ঢুকবেন সামথিং ইস বদরিং এর কী হয়েছে আল্লাহ জানে হ্যাঁ তো পারফিউম গ্যাঙে যখন আপনারা ঢুকবেন তখন আপনারা জানেন যে যারা যারা পারফিউম গ্রুপে আছেন বা তাদের কালেকশন অনেক বড় আপনারা দেখেন যে অনেকের হাজার হাজার কালেকশন আছে তারা কিন্তু ভাই লিটারেলি কোটি টাকা স্পেন্ড করে পারফিউম উপরে এবং তাদের শেলফ কিংবা ধরেন তাদের যে মাসিক ইনকাম এগুলো অনেক মানে কি বলবো যে আমাদের চেয়ে অনেক বেশি তারা রিচ এবং তারা ওয়েল অফ তাদের জন্য এক্সট্রা অ্যামাউন্ট সবসময় তাদের পকেটে থাকে ধর একটা মানুষ মাসে দশ বিশ লাখ টাকা কামায় তার কাছে দুই তিন পাঁচ লাখ টাকা স্পেন্ড করা কোনো ব্যাপার না অথচ আমরা কিন্তু অত চিন্তা করতে পারি না তো এটাই হাম্বুল রিকোয়েস্ট থাকবে যে আপনারা আসলে বাজারে দেখবেন যে আইডিয়া করবেন রিয়েলিস্টিক দাম কত অনেকে বাজারে নকল পারফিউম দেখে এসে বলেন ভাই অ্যাকোয়া ডিজিও আমাদের গ্রুপের ছেলেকে আমি একবার ব্যান করছিলাম কারণ হচ্ছে সে কিনছে কিনে আমাদের গ্রুপে পোস্ট দিয়েছে অ্যাকোয়া ডিজিও কিনছে সে সাড়ে সাড়ে তিন হাজার টাকা এবং দুইশো এম এল তখন আমি দেখে একটু হাসি পাইছিল এবং তাকে বললাম কোথেকে নিচ্ছেন তো যে শপের নাম বলছে এটা এক ধরনের শপ বা মিরপুরে একটা শপ আছে যেখানে আপনার এই ধরনের শপে প্রচুর চায়না মেইট অথবা আপনার রিফিল করা হয় পুরান ঢাকা থেকে হ্যাঁ চার দিন চক্র রিফিল করা হয় ওখান থেকে তারা নিয়ে এসে বেচে এবং এগুলোর ফেক যেগুলো সেগুলোর দাম আপনার দুশো তিনশো টাকার ভ্যালিউ হবে না এগুলো আপনার একটা বাজে ধরনের সস্তা একটা পারফিউম ঢুকাই দিয়ে ধরেন অরিজিনাল বদলে দেয় মাঝে মাঝে অথবা দেখতে অরিজিনাল এরকম বদলে দেয় তা আপনার মতো মনে করছেন অরিজিনাল ইউজ করছেন আসলে অরিজিনাল না একটা মার্কেটে গিয়ে যেখানে অরিজিনাল পারফিউম বেচে ধরেন বড়ো বড়ো দোকান সুন্দর হোক পারফিউম ওয়ার্ল্ড হোক ইনফিনিটি হোক ইয়েলো হোক আপনি ওখানে গিয়ে পারফিউম দাম একটু জিজ্ঞেস করেন তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন অথবা আপনার যদি বাজারে লজ্জা পান তাহলে আপনার কি করবেন যে আপনার ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে পারফিউমের দামগুলো আসলে কীরকম আছে একটা আইডিয়া পেয়ে যাবেন তিন চারটার দোকান দেখলে আইডিয়া পেয়ে যাবেন একটা পারফিউমের দাম আট হাজার টাকা অরিজিনাল আবার কিছু জায়গায় দেড় হাজার দুই হাজার টাকা ব্যস্ত এটার পার্থক্যটা কিন্তু অনেক বেশি তো কিছু কিছু সময় হয় এরকম হয় যে আপনার যারা রিটেল শপ তাদের থেকে আবার ডিসকাউন্টেড যারা মানে ধরেন অনলাইন শপ যেমন ইউএসবি পারফিউম সেন্টার ওনারা বেচনা কিন্তু আপনার ধরেন সুন্দর হচ্ছে আমাদের প্রাইস

লাস্ট একটা কথাই শেষ করি আমাদের দেশের মানে ওভারঅল অবস্থা নিয়ে কথা বলি আমাদের দেশের ওভারঅল অবস্থা খুবই খারাপ আমরা আসলে কিছু জিনিস দেখতেছি যেটা খুবই ডিসঅপয়েন্টিং এবং আমরা আসলে দেখতে একটু আতঙ্কিতই হচ্ছি দেখে দেখে যে দেশে আসলে অনেক কিছু ভালো অ্যাচিভ হয়েছে ডেফিনেটলি আমরা তো আসলে খুব গর্ব করি আমাদের অনেক দিন পরে আমরা একটু স্বাধীনতা পাইছি বা সামথিং হ্যাঁ আমরা আসলে অনেক দম মানে কি বলে যে মানে মনের মতো কথা বলতে পারতেছি মনের ভাব প্রকাশ করতে পারছি কিন্তু কিছু কিছু জিনিসের সাথে বা কিছু জিনিস খারাপও আসে হ্যাঁ যেমন ধরেন আপনার দেশে যদি আমরা বলি যে এখন খারাপ কি কি চলছে আপনার দেখতে পাচ্ছেন খুব অনেক কিছু মব জাস্টিসের ঘটনা ঘটতেছে তো অনেক জায়গায় অনেক রিভেঞ্জ নিচ্ছে বা রাগের বসে বা পাওয়ার পেয়ে একটু তারা অনেক ভাবছে যে আমরা একটু পাওয়ারফুল হয়ে গেছে আমরা একটু পাওয়ার দেখাই তো ওরা কনসিকুয়স চেষ্টা চিন্তা না করে যেমন অনেক ছেলেকে পিটা মেরে ফেলতেছে রাইট তো এরকম ঘটনা বাংলাদেশ আসলে প্রথম না নতুন না এগুলো হচ্ছে এই কারণেই যে আমাদের দেশের মানুষের আসলে ফ্রিডম জিনিসটা অনেক সময় না থাকলে আমার মানুষের কাছে না থাকলে মানুষ কি করে মানুষটাকে পেলে বুঝতে পারে না তারা কি করবে যেমন অনেকে আছে যে গরিব থেকে বড় লোক হয়েছে হ্যাঁ তো তারা হঠাৎ করে বড় লোক হয়ে গেছে এবং বড় লোক হয়ে যাওয়ার পরে তাদের কিন্তু স্ট্যাটাস বাড়ে নাই তাদের শিক্ষা বাড়ে না তাদের যে টাকা বাড়ছে এবং ধরেন অনেকে একদম ধরেন একটা সময় ছিল ধরেন মোটামুটি একটা গরিব এরিয়া থাকতো গরিব এরিয়াই বলি কারণ তারা ধরেন ধরেন চুপ এরিয়া গাবতলি এরিয়া থাকতো হঠাৎ করে তার বাবা হয়তো কোনো কি বলে যে আপনার ইয়ে পেয়ে গেছে জাদু আলাদিনের জাদুর চেরা পেয়ে গেছে সে হঠাৎ করে ফুলে ফেয়ে বড় লোক হয়ে গেল তারা ধানমন্ডি গুলশান এসব জায়গায় থাকা শুরু করলো কিন্তু তাদের বিহেভিয়ার দেখবেন চেঞ্জ হচ্ছে না তারা সেই গ্রাম করতেছে মাস্তানি করতেছে এবং তারা ম্যানার যায় না টেবিলটিয়ার ড্র্যাক করে রাতের বেলায় শব্দ করে তারা ময়লা উল্টো পাল্টা জায়গায় ফেলে বিদেশে গেলে একই কাজই করে তো মানুষের মধ্যে একটা আমি সেদিন শুনলাম যে অশিক্ষিত আর মূর্খ আমি সেদিন বলছি কথা হয়তো পার্থক্য আছে অশিক্ষিত যারা তারা পড়ালেখা যায় না আনএুকেটেড মূর্খ যারা অনেক আছে শিক্ষিত মূর্খ কীরকম তারা পড়ালেখা জানে তারা ভালো ফ্যামিলিতে বিলং করে তারা সবই জানে তারা ভালো গাড়ি চালায় ভালো চাকরি করে বা তারা আচরণ করে জানোয়ারের মতো তা আমাদের দেশের অবস্থাটা এখন এরকম হয়ে গেছে অনেক করতে যে আপনি যখনই পাওয়ার পাবেন পাওয়ার যেই পায় সে অ্যাবিউজ ইউজ করতে চায় কেউ ভালোভাবে ইউজ করতে পারে না বিকজ তাদের সেই মানে অভ্যস্ত তারা নাই যে আপনার মানে ফ্রিডম আসলে কীরকম হইতে পারে ফ্রিডম তারা দেখে নাই তারা রাস্তায় ধরেন ও খুলে দিচ্ছে তারা ওই আপনার ওই ই এক্সপ্রেস ওয়েতে রিক্সা নিয়ে উঠে গেছে বা সামথিং তো সব জায়গায় একটা নিয়ম থাকতে থাকতে হবে হবে এবং আস্তে আস্তে মানে সব নর্মালে ফেরত আসবে বা যেহেতু ঠিকমতো আসে নাই কিংবা মন্ত্রিসভা হয় নাই সরকার পুরোপুরি হয় নাই তো এই কারণে এখন দেশের অবস্থা একটু অস্থিতিশীল এবং অনেক গ্রুপই চেষ্টা করছে দেশে একটা সংকট লাগায় দেশের অবস্থা খারাপ করার জন্য জল খোলা করার জন্য এবং অনেকে আফসোস করে তারপর দেখছো এই দেশে কি আমরা চাইছিলাম তো এই লোকগুলো কারা আপনারা ভালো করে বুঝেন যারা পরাজিত শক্তি তাদের কাছে এখন আক্ষেপ করা ছাড়া কিছু করা নেই বিকজ তাদের পাওয়ার শেষ তো যেই কথাটা আমি বলতেছি এগুলোর পিছনে একটা কারণ আছে এগুলোর পিছনে কারণ কিন্তু কারণ না এগুলোর পিছনে একটা বড় কারণ হচ্ছে যে আমাদের দেশের পোভার্টি পোভার্টি হচ্ছে দারিদ্রতা দরিদ্রতা অথবা দারিদ্র ওকে দুইটার একটা এইটা এটা কেন বলতেছি যখন আপনি দেখবেন যে আপনার চাকরি নাই কাজ নাই এবং আপনি সারাক্ষণ বেকার বাসায় বসে আছেন আপনি সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় পড়ে আছেন আপনি কিন্তু আসলে কোনো মানে কন্ট্রিবিউট করছেন সোসাইটিতে আপনি ইনকামও করছেন বাসায় বসে বসে খাচ্ছেন তো এটা করলে কি হবে যখন আপনার লিমিটেড টাকা থাকবে আপনি আসলে একটা লাইফস্টাইল সার্ডেন চাইলেও মেনটেন করতে পারবেন আপনার ফ্রেন্ডরা অত গাড়ি বাইক কিনে ফেলবে চাকরি করবে তারা আস্তে আস্তে আগাবে বিয়ে করবে তারা স্ট্যাটাস হবে কিন্তু আপনি সারাদিন বাসায় বসে থাকবেন তো এই ধরনের মানে সমস্যাটার কারণে অনেক মানুষের মধ্যে একটা ক্ষোভ থাকে যারা একটু ভালো ওয়েল অফ থাকে যেমন দেখেন হরতাল পাইলে মানুষজন গাড়ি ভেঙে ফেলে গাড়ি পাইলে গাড়ি ভেঙে ফেলে পুরাই ফেলে যে কোনো গাড়ি এবং তাদের রাগটা হচ্ছে গাড়ির উপরে আমি গাড়ি চাইতে পারি না তুই গাড়ি চালাবি কেন রাইট তো এই মেন্টালিটি তখনই যাবে যখন আপনার নিজস্ব একটা গর্ব থাকবে যে আমি একটা কিছু কাজ করি আমার একটা জায়গা আছে যেখানে টাকা দিয়ে এই ঘরের এই জিনিসটা কিনছি এসি লাগাইসি বা সামথিং তখন আপনি বুঝবেন টাকা যখন গাড়ি কিনবেন তখন আপনি একজন গাড়ি কখনো পুরাইতে যাবেন না কারণ কি তখন আপনি জানেন যে এটা একটা মানুষ সবাই তো আর চোর চোর হয়ে বা চুরি করে টাকা কামায় না অনেকে আপনার অনেক পথেও টাকা কামায় মানে একটা ভালো গাড়ি সাজীবন পরে কিনে ফ্যামিলির জন্য যখন গাড়ি কিনবে তখন আপনার গাড়ি একটা গাড়ি ভাঙতে গেলে আপনার বিবেকে অন্যকে ভাঙতে গেলে আপনি তাকে ঠেকাতে যাবেন তো আমাদের দেশে একটা বড় সমস্যা আমরা যদি এখন সারাক্ষণ মানে চাকরির অভাব বা কাজের অভাব থাকে আমরা সারাক্ষণ বেকার থাকবো উল্টা পাল্টা কাজেই আপনার পুকুর পাড়ে বসে বিড়ি খাওয়া হ্যাঁ তারপর হচ্ছে ওই ট্রেনের মধ্যে ঢিল মারা দেখেন না যে সীতাকুণ্ডর দিকে না কোথায় জানে আপনার ট্রেনে ঢিল মারা হয় তো প্রচুর বেকার ছেলেপেলে দেশে আসে এবং তারা অনেকে নেশা করে তারা মেয়েদের উত্তপ্ত করে কিশোর গ্যাং এটা এগুলো করা হয়েছে ধরনের পলিটিশিয়ানরা এই ছেলেগুলোকে টাকা দিয়ে অল্প কিছু টাকার তাদেরকে আপনার নিজের পাওয়ার থাকার জন্য তাদেরকে গুন্ডাবাহিনী বানাইছে তাদেরকে দিয়ে যত উপকর্ম সব করায় তো আমাদের মেবি আস্তে আস্তে রিয়েলাইজ করতে হবে আমাদের আসলে একটা বাসস্থান থাকলেও আমাদের একটা কর্মের ব্যবস্থা করতে হবে কাজ কারবার কোনো একটা মানে ধান্দা বলবো না বা আমার ধরনের একটা জিনিস বের করতে হবে যেটা দিয়ে আমার মানে সংসার চলবে নিজে চলতে পারবো আমার একটা নিজস্ব আত্মবিশ্বাস থাকবে এবং একটা নিজস্ব নিজের প্রতি একটা শ্রদ্ধা থাকবে তো অন্যকে ধরেন আপনি চাইলে একজনের জিনিস চুরি করতে পারেন হ্যাঁ কিন্তু আপনি নেক্সট টাইম যখন আপনার সব কিছু নিজের থাকবে আপনার চুরি করার দরকার পড়বে না চুরি করে কারা যাদের সামনে পিছনে কিছুই নাই রাইট এবং তারা অভাবের কারণে স্বভাব নষ্ট হয় তো লাস্ট একটা কথা বলি খুব ইম্পর্টেন্ট জিনিসটা মতো দিয়ে শুনবেন যদি সেটা শুনতে আপনার মেবি মনে হতে পারে যে এটা আপনার সঙ্গে রিলেটেড না কিন্তু তারপর ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে প্রত্যেকটা সরকার বাংলাদেশে যারা যারা এই পর্যন্ত আসছে আমি এখন পর্যন্ত মনে করি না কেউ দেশকে ভালোবাসছে দেশের জন্য কাজ করছে কিংবা দেশের জন্যই তারা সরকার তারা সবসময় নিজের একটা আখের গুছানোর ধান্দা তো এর মধ্যে আমি অনেক ভালো ভালো আমি বলবো যে দু একটা ভালো এক্সাম্পলও আছে যেমন আমি এর সাত সাহেবকে পছন্দ করি এর স্বাস্থ্য সাহেবকে পছন্দ করি যদিও তাকে স্বৈরশাসক বলা হয় আমাদের সব সরকারের মধ্যে সবচেয়ে কম স্বৈরশাসক ছিল এর সাহেব কেন এটা আমি পার্সোনালি বিশ্বাস করি কারণ জাতীয় পার্টি আমার করা দরকার নাই বাট এসে সময়টা আমরা দেখছি হ্যাঁ আমি একাশি তো আমি এসে সময় বড় হয়েছি এর সময় যেটা হয়েছে যে দেশে অনেক জায়গায় বন্যার সময় এর সাথে দেখবেন যে আপনি নিজে বুট পায় পানিতে নেমে সেবা দিতে গেছে যেটা আমাদের কোন প্রধানমন্ত্রী এখন পর্যন্ত যাইতে পারে নাই কারণ আপনার দেশের মানুষের প্রতি টান থাকতে হবে তো তাই না একটা পাবনা বা যেখানে রাস্তা দিয়ে গেছিলেন ওই রাস্তায় এখন পর্যন্ত আছে সেটা কত বছর আগে কাহিনী সেটা অনেক বিশ ত্রিশ বছর আগে তাই না এখন আমাদের দেশে যেটা হয় যে একটা রাস্তা এক ব এক বছর এক মাসের মধ্যেই ওই কার্পেটিং খুলে পড়ে যায় এটা খুলে পড়ে যায় তো আমরা সময় ব্লেম করি ওই ওই ইঞ্জিনিয়ার করছে ও সরকারের ওই লোক করছে এই করছে আমরা এখন একটা জিনিস বুঝি না আমাদের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা ইউজ করা হয় যে আমাদেরকে ইউজ করে সরকার পাওয়ারে থাকতে সেটা হচ্ছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা ধর্মীয়ভাবে পলিটিক্যালভাবে কে শিল্পী কে অনাশিল্পী কে আপনার ধরেন নামাজ পড়ে নাকি কে আপনার ধরেন হচ্ছে নাস্তিক তো এই ধরনের কথা কেন আসে জানেন জিনিসটা মেন জিনিস হচ্ছে তো একই রকম ধর্মভিত্তিক রাজনীতি তারা হিন্দু মানে একটা ধর্মের উপর মানে তা বোঝা যে তা কত মানে রিলিজিয়াস আসলে তারা রিলিজিয়াস না ইন্ডিয়া আসলে যতটা মুসলিম বিদ্বেষী দেখায় বা সামথিং গরু খাইতে গেলে মাস্কি মেরে ফেলে ওরা কিন্তু বিফ এক্সপোর্ট করে ওয়ার্ল্ডের লার্জেস্ট বিফ এক্সপোর্টার ওরা তো এখানে প্রচুর ধরনের আপনার মানে হিপোক্রেসির ব্যাপার আছে তো পলিটিক্স খুব নোংরা একটা খেলা পলিটিক্সে যা যারা থাকে অনেকে বলে জামান সাহেব তো ভালো লোক তাকে কেন রোস্করা হলো আমি নিজেও শুরুতে খারাপ লাগছে লোকটাকে আমি পছন্দ করি ওনাকে আমি ছোটোবেলা থেকে দেখছি অ্যাক্টার হিসাবে খুব বড়ো মাপের অ্যাক্টর ওনার সঙ্গে সমসাময়িক আলি জাকের কিংবা যদি বলেন যে আবুল হায়াত তারপর যা ছিলেন আপনার হুমায়ুন ফরিদি ওনারা ছিলেন ছিল শক্তিমধঙ্গ অভিনেতা কিন্তু আনফর্চুনেটলি কিছু কিছু মানে গ্রেট অ্যাক্টাররা হয়তোবা মানে আমাদের যারা মানে বলতে গেলে আমরা যাদের উপর যাদের প্রতি আমাদের ভালোবাসা ছিল বা সম্মান ছিল এ লোকগুলো পলিটিক্সে জয়েন করে তারা জানে যে পলিটিশিয়ানরা কি ধরনের খারাপ কাজ করে এবং তারা সব জেনে সঙ্গে ওই দলে থাকে এবং তারা নীতির কারণে দল ছাড়ে না কিন্তু তাদের টাকাটা ইম্পর্টেন্ট পাওয়ারটা ইম্পর্টেন্ট তো আমি এই দিক দিয়ে ভাবি যে ভাই একই সঙ্গে যে হইতে পারে খারাপ লাগে বাট এটাও সত্যি যে অন্যায়ের সঙ্গে যারা থাকে তারাও অন্যায়কারী এটা হচ্ছে রিয়ালিটি তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যেই দলই আসুক সবারই একটা কাহিনী থাকবে যে ও খারাপ আমি ভালো এবং আপনাকে সময় বিভক্ত হওয়ার চেষ্টা করবে ও ওর সঙ্গে থাকবি না ওর সঙ্গে মিশলে আমার সঙ্গে মিশতে পারবি না আমাদের মেইন টার্গেটটা কি হওয়া উচিত জানেন আমরা একটা পুরো জাতি হিসাবে এক থাকা উচিত শুনতে খারাপ লাগবে আওয়ামী লীগ বিএনপি যেই যেটাই করেন আপনি আমাদের দেশে যখন কি অপোজিশনে থাকে বা যে ধরেন পাওয়ারে নাই তারও একটা রাইট আছে জাস্টিস পাওয়ার এটি হচ্ছে রিয়ালিটি অনেকে বিশ্বাস করবেন না হয়তো ভাববেন যে আওয়ামী লীগের আবার কৃষির জাস্টিস ওদেরও জাস্টিস পাওয়ার রাইট আছে বিকজ ওদের মতো তো আমরা মানে এভাবে মানে কি বলে যে যেমন ফেলছে হ্যাঁ ওই ধরনের জাস্টিস আমরা বিশ্বাস করি না কারণ আমরা চাইলে কি করতে পারি যে আমরা রাস্তায় না ওদেরকে বিচার করতে পারি বাট তাহলে ওদের সঙ্গে কোনো পার্থক্য থাকলো না মাঝে মাঝে মনে হয় যারা আমাদের ছাত্র উপর গুলি চালাইছিল ওদের রাস্তায় জাস্টিস করা ভালো বাট এটা আমার মনের কথা বাট এটা আসলে রিয়ালিটি না তো সবাইকে এক থাকতে হবে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যখন আপনি আলাদা হয়ে যাবেন তখনই এই জিনিসটার সুযোগ নিয়ে অনেক পলিটিশিয়ান আপনার দেশের বারোটাও যাবে আপনার বারোটাও যাবে এবং আপনার যারা পলিটিশিয়ান আপনি যাদেরকে সাপোর্ট করেন তারা আপনার মাথায় কাটাল ভেঙে খাবে এটা আপনি আওয়ামী লীগের সময় আমরা দেখছি এবং বিএনপির সময় দেখছি এবং যারাই ভবিষ্যতে আসবে তারা এখন মিষ্টি মিষ্টি কথা বলতেছে দুদিন পরে এই ছাত্রদের সবাইকে ভুলে যাবে তারা বলবে এটা আমরা আন্দোলন করে জিতাইছিলাম বিএনপি জামাতেরা বলবে তারা কখনো স্টুডেন্টদেরকে মূল্যায়ন করবে না এখনই অলরেডি বয়স উপস্থিত শিবিরের ইয়ে ছিল এটা তো বিএনপির আন্দোলন ছিল হুইচ ইজ নট ট্রু এটার আপনার মানে আন্দোলনের সময় বড় দল দলগুলো সব গর্তে লুকাই ছিল ছাত্ররা সামনে বুক পেতে গুলি খেয়েছে হ্যাঁ তো আমি সবসময় ছাত্রদের সম্মান করি ছাত্রদের ভালোবাসি এবং ছাত্র একটা রিকোয়েস্ট করবো অবশ্যই বড়ো ভাই হিসাবে সুবান শুভাকাঙ্ক্ষী হিসাবে যে আপনারা কাইন্ডলি পড়ালেখায় ফেরত যান কখন এরকম আশা করবেন না আপনার অটোপাস পেয়ে পার হয়ে যাবেন আপনাদেরকে ফিউচারে কেউ দয়া করে চাকরি দেবে কোটা সিস্টেম বিশ্বাস করেন আপনার কোটার বিরুদ্ধেই লড়ছেন আপনারা যোগ্যতা দিয়ে এখন সময়টা হচ্ছে এরকম যে যার যোগ্যতা আছে সে যেন চান্স পায় সিট পায় রুম পায় এবং আমি আশা করব এটাই আপনারা চাইবেন যে আমাদের আপনারা যেন কোনো স্পেশাল পাওয়ার বা গায়ে শক্তি দেখায় কোনো স্পেশাল প্রিভিলেজ না নেন এটা যদি করেন তাহলে সেই সঙ্গে আপনাদের কোনো পার্থক্য নাই কাইন্ডলি আপনারা মানে কি বলবো যে মানুষের যে ভালোবাসা আপনার প্রতি আছে সেই জিনিসটা নষ্ট করেন না এবং অনেক আপনাকে ভুল পথে নিতে যাবে সে পথে যায় না লোভ দেখাবে লোভের পথে যায় না তারা হওয়ার করে বড়লোক হওয়া বা সাকসেসফুল হওয়া এই জিনিসটা আসলে আপনার জন্য ক্ষতিকর হবে এবং সামনে আসলে আপনি ফেল করবেন তো আন্দোলনটা যেন ভালো একটা ফল পায় ডক্টর যিনি আছেন ওনাকে আমরা সাপোর্ট করি এবং যারা যারা সামনে আসবেন সরকার তাদের সঙ্গে মিলে যেন একসঙ্গে কাজ করি কখন যেন বিভক্ত না হয় ঠিক আছে এটা মনে রাখবেন এবং যেই দলই আপনারা করেন মনে রাখবেন যে আপনার দিন এসে সবাই বাংলাদেশে আমরা যে আকামগুলো করি আমরা বাংলাদেশ হিসেবেই বাইরে আমাদের এই আকামগুলো দেখা হয় আমরা কিন্তু একটাই জাতি হ্যাঁ বাড়িতে যখন সবাই দেখে তখন আমাদের প্রতি খারাপ একটা ধারণা হয় এই জিনিসগুলো মাথায় রাখবেন দেশে সম্মান আপনাদের কাছে সবাই সম্মান রাখবেন কথা হবে আসসালামু আলাইকুম